বিসমিল্লাহি রহমানুর রহিম। হে সমস্ত জগৎবাসী, আমরা কোরআন থেকেই জীবনের ফয়সালা নিয়ে নেব, আর আল্লাহ সেই সুযোগ সুবিধা আমাদেরকে দিয়েছেন। সেটি হলো দেখুন, সুরা আবাসন বা সুরা আবাস এর আমল ও ফজিলত থেকে আমরা কিছু কথা জেনে নেব, যে আমাদের জীবন চলার পথে যেন সুন্দর চলতে পারি, সুন্দর খেতে পারি। সেটি হলো দেখুন যে সুরা আবাস, এ সুরা লিখে সঙ্গে রাখলে পথে ঘাটে বিপদ আপদ হতে নিরাপদ থাকবেন। সাতবার পরে ফুঁক দিলে শিশুর কান্নাটি করার অভ্যাস দূর হয়ে যাবে। এবার আসি যে সুরা তাকবীর এর আমল ও ফজিলতে আল্লাহ আমাদেরকে কি সহযোগিতা করবেন। সেটি হলো, এই সুরা পাঠ করে চোখে দম করলে বা ফুঁক দিলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি হবে, তবে চোখ ওঠা নিরাময় হবে এবং চোখের ছানি কেটে যাবে। 21 বার পাঠ করলে রিজিক বৃদ্ধি হবে। 70 বার পাঠ করলে যে কোনো রোগের জন্য ফুঁক দিলে রোগ নিরাময় লাভ করবে। আলহামদুলিল্লাহ। হে সমস্ত জগৎবাসী, এবার আসছি সুরা ইনফিতার এর আমল ও ফজিলত। অন্যায়ভাবে বন্দি ব্যক্তি ও সুরা পাঠ করতে থাকলে শীঘ্রই শক্তি লাভ করতে পারবে। এ সুরা লিখে ধৌত করে ওই পানি দ্বারা গোসল করালে শীঘ্রই জ্বর নিরাময় হয়ে যাবে। সুরা তাত ফিফ এই সুরার আমল ও ফজিলত থেকে আমি আপনাদেরকে বলবো, এই সুরা পাঠ করলে সংরক্ষিত দ্রব্যাদির উপর ফুঁক দিলে সেগুলো কীট পতঙ্গ ইত্যাদি হতে নিরাপদ থাকবে। 70 বার পাঠ করলে প্রসব ব্যথা উপশম হবে। জিনিসটি আমি আবার বলছি, 70 বার পাঠ করে প্রসব ব্যথা উপশম হয়ে সুপ্রসব হবে এবং শিশুর কান্নাটি নিরাময় হয়ে যাবে। এবার আসি সুরা ইনসিকাক এর আমল ও ফজিলত থেকে আপনাদেরকে বলবো, যে সাপ বিচ্ছু ইত্যাদি প্রকৃত দংশিত ব্যক্তিকে অথবা সে কোনো ধারালো অস্ত্রে আহত ব্যক্তিকে ফুঁক দিলে সে আরোগ্য লাভ করবে। সুবহানাল্লাহ। এবার আসি, কোনো গর্বিত মহিলা প্রসব কষ্ট হলে এ সুরা লিখে তার ঘরে বা তার ঘাড়ে বেঁধে দিলে ইনশাআল্লাহ অল্পক্ষণের মধ্যেই অনাশায় সন্তান খালাস হয়ে যাবে। তবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই তাবিজটি খুলে ফেলতে হবে। এই কথাটি কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, আর না হয় একটি ভালোর জন্য আরো একটি খারাপ হয়ে যেতে পারে। কি হবেই, যেহেতু ওটার কারণে ওটা হয়েছে তো এটাও হবে, তাই খুব সাবধান। আর এটি করতে হলে যে সুরাটির নাম বলা হয়েছে সেটি হলো সুরা ইনসিকাক সুরাটির নাম। আচ্ছা, এই কথাটি আমি আরো একবার বলছি, কোনো গর্বিত মহিলার প্রসব কষ্ট হলে এ সুরা লিখে তার ঘাড়ে বেঁধে দিবে এবং ইনশাআল্লাহ অল্পক্ষণের মধ্যেই অনায়াসে সন্তান খালাস হয়ে যাবে। তবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই এই তাবিজটি খুলে ফেলতে হবে। আচ্ছা, এবার আসি, এ তাবিজটি লিখে গৃহপালিত পশুর গলে বেঁধে দিলে পশু সর্বপ্রকার অনিষ্ট হতে রক্ষা পাবে। সুরা বুরুজ এর আমল ও ফজিলত, এশার নামাজে সদা সর্বদা এই সুরাটি পাঠ করলে জ্ঞানের প্রসারতা জন্মে। এ সুরা পাঠ করে কোনো শিশুর গায়ে ফুঁক দিলে শীঘ্রই সে মাতৃদুগ্ধ পান করা ত্যাগ করে দেবে। তবে হে সমস্ত জগৎবাসী, আজকে ছোট করে এই আলোচনাটি
আপনাদের সামনে রাখলাম। যেহেতু বেশি বেশি বলতে গেলে দেখা যায় অনেক সময় মনে থাকে না, তাই ছোট করেই আজকে সেরে ফেললাম। অবশ্যই আপনারা মনে রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পরবর্তীতে জেনে ভালো আলোচনা আপনাদের কাছে এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।